নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো সেই সংক্রান্ত ভিডিওটি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদনকারী গত দুয়ারে সরকারের দলিল দিয়ে যারা আবেদন করেছিলেন যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত শুধুমাত্র অ্যাপ্রুভড আছে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে রূপ আপডেট হয়নি বা যারা এই দুয়ারে সরকারে আবেদন করেছেন সেই সঙ্গে যারা পুরানো কৃষক গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে যারা রবি শস্য চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা পেয়ে গেছেন তারা পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা কবে পাবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের আমি দিয়ে দেবো তো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। এই আপডেটটি দেখানোর আগে আপনাদের আমি বলে রাখি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের যাদের নামে নিজের জমি আছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করলে বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত জমি অনুযায়ী টাকা পেয়ে যান তো কীভাবে জমি অনুযায়ী চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় সেই সম্পর্কিত ডিটেলস ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন এছাড়াও কৃষক বন্ধু সম্পর্কিত আরও অন্যান্য ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা চাইলে এই কৃষক বন্ধু প্লে থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন যে সমস্ত কৃষকের জমির পরিমাণ চল্লিশ ডেসিমেলের নিচে তারা কিন্তু বছরে চার হাজার টাকা দুটি কিস্তিতে পেয়ে যান এবং এক একর বা তার চেয়ে বেশি জমি যাদের আছে তারা বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা পেয়ে যান এবং তারপরে যে ধাপগুলো অর্থাৎ চল্লিশ ডেসিমেল থেকে এক একর জমি পর্যন্ত জমি বৃদ্ধি পেলে কীভাবে কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি পায় সেই সংক্রান্ত ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওতে আপনাদের আমি আপডেটটি দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শস্যের জন্য আপনারা কবে টাকা পেতে চলেছেন তো দেখুন যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকারে দলিল দিয়ে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনো পর্যন্ত ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে কোনোরূপ আপডেট হয়নি এছাড়াও যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন এই দুয়ারে সরকারে কিংবা কৃষি দপ্তরে গিয়ে তাদেরও কিন্তু এখনো পর্যন্ত এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড অথবা পেন্ডিং আছে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিছুই লেখা নেই সেই সঙ্গে যারা পুরনো আবেদনকারী তারা কিন্তু এই দু সালের ডিসেম্বর মাস থেকে দু সালের জানুয়ারি মাসের তাদের রবি শস্য চাষের জন্য টাকা পেয়ে গেছেন এবং যাদের এখনো পর্যন্ত কোনোরূপ সমস্যার জন্য টাকা পাননি তারা কিন্তু এই মার্চ মাসের মধ্যে বাকি টাকা পেয়ে যাবেন তো তারাও যে খারিফ শস্যের টাকাটা পাবেন সেটা কবে পাবেন সেটাও আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই আপডেটটি দেখানোর জন্য আপনাদের আমি কৃষক বন্ধু প্রাপক একজনের পাস বইয়ের এই আপডেটের পেজটা দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ডেটটা আছে পঁচিশ ছয় দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশ সালের জুন মাসে এই কৃষক এখানে লেখা আছে দেখুন ডব্লিউ বি কে বি কে এইচ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য টাকা পেয়ে গেছিলেন এবং তার অ্যাকাউন্টে এই টাকা দেখুন ক্রেডিট করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য যে টাকা দেওয়া হয় কৃষকদের সেই টাকা জুন জুলাই মাসের মধ্যে প্রদান করা হয় এবং রবি শস্যের জন্য টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে অতএব আপনারা যারা নতুন আবেদনকারী এখনও পর্যন্ত কৃষক বন্ধু টাকা পাননি কিংবা যারা পুরনো আবেদনকারী তারা ইতিমধ্যে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন তারা এরপরে খারিফ শস্য চাষের আগে তারা এই জুন জুলাই মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যেতে দেখবেন অর্থাৎ ওনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন দু প্রকল্পে আবেদন থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক এবং সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন এর পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আর ইনফরমেশনটি আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সেই সঙ্গে কৃষক বন্ধু সম্পর্কিত আপনার আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ